শেষের রেডিও আপনার নিজের রেডিও শো। জয় করি তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। যেখানে স্বয়ং কবিদের গুরু প্রেমকে বর্ণনা করতে পারেনি, সেখানে হপ্তা শেষের রেডিও কোন ছাড়? তাই প্রথম প্রেমের অনুভূতিকে আপনাদের কাছে আরেক ঝলক ফিরিয়ে আনতে আমরা দ্বারস্থ হয়েছি সেই পুরনো শেষ হয়েও হইল না শেষের কাছে, অর্থাৎ ছোট গল্প। হ্যাঁ, হপ্তা শেষের রেডিওতে প্রথম গল্প পাঠ, এ এক অন্য অভিজ্ঞতা হয়ে থাকবে আপনাদের কাছে, এটা কথা দিতে পারি। আমাদের আজকের গল্প একটি প্রেমের গল্প, লেখক অরিজিৎ গাঙ্গুলি, গল্প পাঠে সুমন চক্রবর্তী এবং সমাদৃতা চক্রবর্তী। সন 2001, কলকাতার তখনও লন্ডন হওয়ার ইচ্ছে জাগেনি, জাগানোর লোকটা তখনও সিনে নেই। চারিদিকে বেশ একটা ইতিহাস টাইপের ইস্টম্যান কালার ছড়ানো, বাচ্চারা গরমকালে ঠাটা দুপুরের রোদেও মাঠে খেলাধুলা করে, 5 টাকার ক্যাডবেরি ডেয়ারি মিল্ক ম্যাগনিফাইং গ্লাস ছাড়া খালি চোখে দেখা যায়। ভিক্টোরিয়ার বাইরের রাস্তায় বয়স্ক ভদ্রলোক ছাতা মাথায় ঠায় ভেতরের ঝোপের দিকে তাকিয়ে থাকেন, কখন সেটা নড়বে তার আশায়। নন্দনে সিনেমা দেখে বেরিয়ে রাজুস কিচেনের চা আর চিকেন মোমো না হলে আড্ডাটা ঠিক জমে না। তো এই রকম একটা মায়াবী পরিবেশে কালো হুলো বেড়ালটাকে ঠিক হাওড়া রানীহাটি মিনিবাসের সামনে দিয়ে গুনে গুনে বেলা 11:38 নাগাদই রাস্তাটা পার হতে হলো। সাডেন ব্রেক, ফলস্বরূপ সিটে বসা সাত্তকীর কোলে সোজা উড়ে এসে জুড়ে বসল এক সুশীলা তন্নী। গতিজাড্য থেকে স্থিতিজাড্যের এই আকস্মিক পরিবর্তনের ফ্র্যাকশন অফ সেকেন্ডের সময়কালে কিউপিড ব্যাটা টুকুস করে তীরটা ছুড়ে দিয়ে থা, স্যাট করে এফোর বিঁধেও গেল সেটা। কানের ঝোলা দুল আর একটু হলেই সাত্তকীর কলারে আটকে যাচ্ছিল, সরু চেনের ঘড়িওয়ালা হাত দিয়ে চুলটা কানের পাশ দিয়ে সরাতেই একটা মোহময়ী গন্ধ যেন মাতিয়ে দিল সাত্তকীর ভিতরটাকে। সরি 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 সরি, প্লিজ কিছু মনে করবেন না, এমনভাবে ব্রেক কষলো না। ইটস অল রাইট, আপনি এখানে বসুন, আমি দাঁড়াচ্ছি। আরে না না, বসুন বসুন বসুন, আপনার ব্যাগটা দিতে পারেন। আরে না না, ঠিক আছে, কতদূর যাবেন? শিবপুর ট্রাম ডেপো। ও, একই গন্তব্য? গন্তব্য যে ঠিক হয়েই গিয়েছিল ব্রেক মারার সময়ই। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, প্রেমের জন্য কোনো নির্দিষ্ট ভগবান নেই, যা খুশি করে বেড়াও, কেউ ব্যাঘাত ঘটাবে না। কামদেব একটা ছোট্ট দপ্তর দেখেন বটে, কিন্তু কাজের হে বিচাপ, প্রেম সংক্রান্ত যাবতীয় কেস শুরু হতে না হতেই ফাইলগুলো এই দপ্তরে ঠেলে দেয়, কি জ্বালা। তবে মিষ্টি ফুটফুটে মুচমুচে কুচিমুচি মুষ প্রেম বলতে যা বোঝায়, তার খিদে সাত্তকীর অনেক দিন থেকেই, যতই সে তীর ছুড়ুক না কেন নিশানায় কিছুতেই লাগছিল না। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর আগুন রঙা সালোয়ার কামিজ কম্বিনেশন হলে জামিনিজারি আর কোথায় লাগে। বাদামি চোখের মণি, উচ্চতা মোটামুটি 5.5 ফুটের মতো, উজ্জ্বল গৌরবর্ণা আর তথাকথিত ভাইটাল স্ট্যাটিস্টিক্স, আমার বন্ধুর প্রেমিকা না হলে আমি বলেই দিতাম। হ্যাঁ, একদম ওই অনুপাতখানি যেটা আপনি ভাবছিলেন, মিলিয়ে আমাদের অনেকের মনের মণিকোঠাতেই ছিল।
কিন্তু শিঁকে ছিড়ল সাত্ত্বকীর। তবে মিলি পাত্র চাই কলমের ভাষায় প্রকৃত সুন্দরী হলেও আমাদের পাড়ার হিরো কিন্তু স চা উ মা, মানে সব চাইতে উচ্চ মানের। ফোন নাম্বার জোগাড় করার দায়িত্ব পেল এই অধম। আমি আবার সরাসরি পাতে মাছ তুলে দেওয়ার থেকে মাছ ধরা শেখাতেই বেশি ভালোবাসি। খেটে খাও, কিছু করে দেখাও। বিশ্বম্বরবাবুর কমার্স কোচিংয়ে বুধবার সন্ধে ছটার ব্যাচ। পুরো পাক্কা খবর দিতেই সায়েন্সের ছাত্র সাত্ত্বকী সেন সড়াং গিয়ে ভর্তি হয়ে গেল কমার্সের ক্লাসে। হয় এসপার নয় ওসপার। বিশ্বম্বরবাবু খুব রাগী মানুষ, ছেলেদের বসান বাঁদিকে আর মেয়েরা সবাই ডান দিকে। উঠতি কাপলরা তাই সবাই চোখে চোখে কথা বলে, মুখে কিছু বলে না। তবে ধরা পড়লে মন নিয়ে খেলাটা বিশ্বম্বরবাবুই করেন, সড়াং গার্জেন কল। ভর্তি হওয়ার ঠিক দুদিনের মাথাতেই তাই কেস খেলেন আমাদের সাত্ত্বকীবাবু। মিলি ঠুকে দিল অভিযোগ, স্যার জানেন তো খালি চেয়ে চেয়ে দেখে সারাদিন। স্যার এবার মাঠে নামলেন। সাত্ত্বকী, যা শুনলাম তা কি ঠিক? হ্যাঁ স্যার, একদম ঠিক। তোর সাহস তো কম না, কাল ডেকে আনবি বাবাকে। স্যার বাবা তো আসবে না। কেন? বাবা যে চলে গেছে অনেকদিন আগেই। সাত্ত্বকী আমাদের সবার প্রিয়, হয়তো এই সেন্টুর কারণে। আমরা তখন ক্লাস সিক্স। স্কুল চলাকালীন হঠাৎ একদিন হেডস্যার এসে ক্লাস থেকে ডেকে নিয়ে চলে গেল সাত্ত্বকীকে। সাত দিন আর স্কুলে দেখিনি ওকে। তারপর যেদিন দেখলাম সেদিন প্রথম বুঝতে শিখলাম দুঃখ কতটা গভীর হলে কান্নাও শুকিয়ে যায়। ওই বয়সে ছেলেটা একসঙ্গে একই দিনে হারিয়ে ফেলল বাবা মা দুজনকেই। আমাদের কয়েকজনের বন্ধুত্ব যেন হঠাৎ এক নতুন মাত্রা পেল। একটা ভরসার কাঁধ হয়ে পাশে থাকতে শুরু করলাম সাত্ত্বকীর। আর সে বেটাও সব কিছু ভুলে সব দিক থেকে বেশ দুঃখর তৈরি হতে থাকল। ক্লাসে ফার্স্ট না হলেও ধনী ছেলের অধ্যাবসায় নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। তাই সাত্ত্বকী মিলির এই হবু প্রেম ব্যাপারটা আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে শুরু করলাম। সরস্বতী পুজোর দিন ওর মাথায় ভূত চাপল, যেভাবেই হোক ওকে মিলির স্কুলে ঢুকতে হবে। ওদিকে মিলির স্কুলও অদ্ভুত, ছেলেদের ঢোকা বারণ, তবে কোলে ছেলে থাকলে ছাড় দেয়। মিলির বন্ধু মৌপিয়াকে দলে টানতে হলো। সাত্ত্বকীর ডাকে মেয়েরা হেল্প করতে গিয়ে পুরোপুরি ঝুলে যাওয়ার রিস্ক বেশি থাকে, তাই খুব বুঝে শুনে ম্যানেজ করতে হলো। ওকে ওর কাজ বুঝিয়ে দেওয়া হয়েছিল আগেই। সকাল দশটা বাজতেই আমাদের ওস্তাদ পাঞ্জাবি পায়জামার জেল্লা মেরে সাইকেলে স্টার্ট দিলেন। আমি হলাম ডবল ক্যারি সঙ্গী। বালিকা বিদ্যালয়ের মেন গেটে বেশ কড়া পাহারা। গেটের সামনে ছুঁকছুঁকে জনতার একটা ছোটোখাটো সমাবেশ। তবে প্ল্যান কি মোতাবেক মেন গেট আমাদের টার্গেট নয়। ক্যাম্পাসের দক্ষিণ দিকে 10 ফুট উঁচু পাঁচিলের গা ঘেঁষে সাইকেলটা দাঁড় করালো সাত্ত্বকী। আমার কাজ এখানে দাঁড়িয়ে পাহারা দেওয়া, আর বিপদের সিগনাল শুনলেই ফুল কভার অ্যাটাক। পাঁচিলের ওপারে মৌপিয়ার ডিউটি মিলিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা। সাইকেলের ওপরে উঠে আমাদের জিম বাবু কাম মাসলম্যান সাত্ত্বকী পাঁচিল টপকে প্রবেশ করল ঘেরা টোপে। 5-7 মিনিট বাদে চিল্লিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে দেখা পেলি? ও বলল, না কাউকে দেখতে তো পাচ্ছি না, আমি এগোচ্ছি মেন বিল্ডিং এর দিকে, ঝামেলা হলে সামলাস। আবার চেঁচিয়ে ওকে আটকাতে গেলাম, কিন্তু এ তো পূর্ব রাগের টান, তোরাই থামে। আমি প্রস্তুত রইলাম সার্জিক্যাল স্ট্রাইকের জন্য, সিগনাল পেলেই ঝাঁপিয়ে পড়ব। প্রাইমারি বিল্ডিং ক্রস করে সাত্ত্বকী হনহন করে এগিয়ে চলল মেন বিল্ডিং এর দিকে। অগুন্তি শাড়ি পরিহিতা রমণীর মধ্যে ওর অবশ্য মিলিকে খুঁজে নিতে অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু না, বাইরে তো কোথাও নেই। সাত্ত্বকী ঢুকে পড়ল ক্লাসরুমের ভেতরে, যেখানে পুজোর আয়োজন চলছে। রাক্ষসকুলে প্রহ্লাদকে দেখার মতো বিস্ময়ে ততক্ষণে সমগ্র ছাত্রীকুল হতবাক। গুরুকুলের পরম্পরা প্রতিষ্ঠার অনুশাসনের দুর্ভেদ্য কেল্লায়
যেন শুকনো পাতা উড়ে এসে সব কিছু ওলট পালট করে দিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলো সাত্তুকি। সিঁড়ি দিয়ে দ্রুত উঠে গেল দোতলায়, তারপর ছাদে। না, মিলির তো স্কুলেই থাকবার কথা আজ। ওদিকে মেন গেটের গার্ডদের কাছে খবর পৌঁছে গেল। আমি সিগন্যাল না পেয়ে ক্যাবলার মতো সাইকেলে বসে আছি, আর সামনে দিয়ে কোনো সুন্দরী রমণী গেলেই কেত মেরে চুলটা আঁচড়ে নিচ্ছি, যদি ভাগ্যক্রমে শিখে ছেড়ে। সমস্ত ক্লাসরুমে তন্ন তন্ন করে খুঁজেও মিলিকে না পেয়ে বিল্ডিংয়ের বাইরের মাঠে দাঁড়িয়ে গগনভেদি চিল চিৎকার ছাড়ল সাত্তকী। মিলি, কোথায় তুই? এই বাজখাই হাঁক শুনে আমার পিলে চমকে উঠল। কেস জন্ডিস। সাইকেল ওখানে রেখেই ছুটলাম মেন গেটের দিকে। দেখি জটলা আরও বেড়ে গেছে কিছু একটা গণ্ডগোলের আঁচ পেয়ে। বাইরে আশাহত ছেলেরা চেঁচাচ্ছে, ওই যে এক পিস ঢুকেছে ভেতরে, আমাদেরও ঢুকতে দিতে হবে। ওদিকে মেন বিল্ডিংয়ের দোতলা থেকে ঘন্টা বাজিয়ে সমস্ত গার্ডদের অ্যালার্ট দিচ্ছে বালিকা বিদ্যালয়ের এক ম্যাডাম। কেল্লায় আক্রমণ। পাঁচ দিক থেকে পাঁচজন দশাশয়ী গার্ড তেড়ে আসছে ওকে ধরতে, আর সাত্তকী পাজামা গুটিয়ে কবাডি কবাডি খেলছে। জমে উঠেছে খেলা। আমিও বাইরে থেকে উৎসাহ দিচ্ছি, ফাইট সাত্তকী ফাইট। গোটা পাঁচ মিনিট দুরন্ত ড্রিবল শেষে দুম করে ক্যালানে কার্তিকের মতো দাঁড়িয়ে গেল সাত্তকী। পাশ থেকে সঙ্গে সঙ্গে চার জোড়া হাত ওর কলার ধরে পাঞ্জাবি টেনে জাপটে ধরে হিঁচড়ে মেন গেটের দিকে নিয়ে আসতে লাগলো। সিনেমাকেও হার মানিয়ে দেবে এই সিন। গেটের কাছাকাছি আনতেই সকলে সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে কিছু বলার আগেই গার্ডদের পেছন থেকে একটা মিহি কণ্ঠ শোনা গেল, বাহাদুরদা, ও বাহাদুরদা। থমকে দাঁড়ালো প্রহরীর দল। যুবরাজের কিন্তু চোখ ঘুরেছে। মাঠের অসত্য গাছের পাশ দিয়ে হাই হিল চটি পরে, পরনে সবুজ আর বাসন্তী রঙের শাড়ি, আর কাঁধে একটা ব্রাউন কালারের ভ্যানিটি ব্যাগ নিয়ে এগিয়ে আসছে আমাদের রাজকন্যা, দ্য মিলি চক্রবর্তী। আমার চারপাশে ফ্রস্টু খাওয়া ভিড়ের মধ্যে থেকে রব উঠল, কি লাগছে সালা আজ মিলিকে শাড়ি পরে, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না, হাওড়ার গর্ব বলে কথা। গার্ডের সামনে এসে দাঁড়ালো মিলি। সাত্তকীর দিকে একবার তাকিয়ে হাসি তো ফাঁসি মার্কা একটা স্মাইল দিয়ে মুখ ঘুরিয়ে গার্ডের দিকে তাকালো। আরে ওকে ছেড়ে দাও বাহাদুরদা, আরে ও আমার পিসু তো ভাই হয়, ও দরকারি একটা খবর দেওয়ার জন্য আমাকে খুঁজছিল। সাত্তকীর কান গরম হয়ে উঠল। গার্ডদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার সময় পিছন ফিরে একবার তাকালো মিলি। সাত্তকীর চোখাচোকি হতেই মুখ ঘুরিয়ে নিল। বিড়িদে, কিরে বিড়িদে রে, এই নে ভাই, তুই ঠিক আছিস তো সাত্তকী? লাগেনি তো কোথাও? ঢ্যাম না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলি হতভাগা। আরে তুই তো বললি সিগনাল দিলে অ্যাটাক করতে, কিন্তু নিজেই অ্যাটাক হয়ে গেলি, সবার সামনে এইভাবে অপমান করলো। শান্ত হ, তুই বেঁচে গেলি বে আজ। ভাই বানিয়ে দিল? আরে ওটা ট্রিক মনে হয়, ট্রিকের ভাই হয়েছে শালা। খেয়াল করিনি কখন মৌপিয়া এসে দাঁড়িয়েছে পাশে। ওকে দেখেই তো বকাঝকা করতে করতে তেড়ে যায় সাত্তকী আরেকটু হলেই। আমি সামলালাম। ঠান্ডা হতে আমি মৌপিয়াকে জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলি তুই? ফোনে পাওয়া গেল না কেন? কিছু না বলে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ আমার ডান হাত ধরে টেনে হাতে চেটোতে একটা চিরকুট দিয়ে ছুটতে পালিয়ে গেল। দরদর করে ঘামতে শুরু করলাম। সাত্তকী এগিয়ে এসে নিচু হয়ে আমার মুখের দিকে তাকিয়ে দেখল, শালা তলে তলে এত। আমি ধীরে ধীরে চিরকুটটা খুললাম। ভেতরে লেখা,
গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে। আজকের হপ্তা শেষের রেডিওর এপিসোড এই অবধি, আবার কথা হবে পরের সপ্তাহে। আসি তবে, ভালো থাকবেন।